আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও আমি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে পুরো সময় আমার সাথে থাকার অনুরোধ রইল আমি আজকে বাঁধাকপির পাকোড়া বানাবো তো এখানে আমি খুব সামান্য পরিমাণ মসুরির ডাল ভিজিয়ে ব্যালেন্স করে নিয়েছি আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি আমার পছন্দ মতো চিকন চিকন করে আসলে আমি খুব সুন্দর করে কাটতে পারি না তারপরে যেভাবে পেরেছি আর এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি আমি আমার পরিমাণ মতো আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো আর এখানে হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি তো ধনিয়া পাতাটা আসলে থাকলে দিলেও হবে আবার না থাকলে কেউ স্কিপও করতে পারেন তো আমি ডালের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি আর মরিচটাকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হাত দিয়ে খুব সুন্দর করে চটকিয়ে নেব যেন বাকি উপকরণগুলো আমার মেশাতে খুব সহজ হয় তো ডাল আর পেঁয়াজ আর মরিচটাকে আমি খুব সুন্দর করে একটু চটকিয়ে নিচ্ছি তারপরে এখন আমি ধনিয়া পাতাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি বাঁধাকপিটা এখানে দিয়ে দিচ্ছি তো আমি সব বাঁধাকপিটা আমার এখানে লাগবে না আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই এখান থেকে নিয়ে নিচ্ছি আর এখানে আমি আমার পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব আর অল্প পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে টালা জিরার গুঁড়া কিন্তু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নেব তো এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু চালের গুঁড়া ইউজ করব। কারণ আমার যে ডালের পরিমাণটা সেটাতে এটাতে বাইন্ডিংস আসবে না তো চালের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিংস আসবে কি খেতেও কিন্তু খুব সুন্দর কিস্পি ভাব হয় কারণ চালের গুঁড়াটা দিলে খুব মসমচা হবে যার জন্য আমি এখানে দুই থেকে তিন চামিচের মতো চালের গুঁড়া দিয়ে দিব তো এই তো আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিলে এটা খুব সুন্দর ছেট হয়ে যাবে আর আমি এই ধরনের রেসিপিগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করি না অনেক দিন পরেই শেয়ার করলাম এই প্রথম কেননা আমি বাসাতে একা থাকি আসলে একা কিন্তু এই খাবারগুলো খেতে মোটেও ভালো লাগে না আর আপনাদের ভাইয়া তো এইগুলা এই খাবারগুলো মোটেও পছন্দ করে না তেলে ভাজা যে খাবারগুলো ও এই খাবারগুলো পছন্দ করেন না ও একটু ন্যাচারাল খাবারই বেশি পছন্দ করেন তো আমি চুলাতে একটা পাইপেনে তেল বসিয়ে রেখেছিলাম আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি আমার পছন্দ মতো বা আমার সাইজ মতো এগুলাকে ভেজে নিব তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে এই নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি আসলে আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমি কি বলবো কথা বলতে ভীষণ প্রবলেম হচ্ছে আমি আসলে যার জন্য ইদানিং ভিডিও ওইভাবে রেগুলার দিচ্ছি না ভয়েস দিতে ভীষণ সমস্যা হচ্ছে আপনারা কণ্ঠ শুনেই বুঝতে পাচ্ছেন। তো তারপরেও ভিডিও বানাচ্ছি আর কি অ্যাক্টিভ থাকার জন্য তো দেখুন আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি তো এখন আমি সব পাকোড়াগুলো এখানে উঠিয়ে নেব তারপরে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই তো আমি এখানে সব পাকোড়াগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি একটা টমেটোর সস নিয়েছি আর এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর আমরা কম বেশি কিন্তু সবাই পারি এগুলো বানাইতে তো এটা আসলে আমি কাউকে শিখানোর জন্য দেখানো না আমি জাস্ট এটা বানিয়েছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরও ভালো রাখেন সুস্থ রাখেন নিরাপদে রাখেন তো আবার নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব আজ আল্লাহ হাফেজ